হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মিনাজউদ্দিন সিরাজ। আমার কাছে আছেন বহরমপুরের অজিতা ভট্টাচার্যা, ঠিক আছে? উনি আমার কাছে এসেছিলেন 2008-5-22 অর্থাৎ মে মাসের 8 তারিখ। উনি যেদিন আসেন আমার কাছে মেন সমস্যা নিয়ে এসেছিলেন, উনি হাইপার অ্যাসিডিটি, মানে অতিরিক্ত গ্যাস অম্বল যাকে বলে, হ্যাঁ, হাইপার অ্যাসিডিটি, তার সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা, মাইগ্রেন। তো মাইগ্রেন মানে ওনার যখন মাথা ব্যথা শুরু হতো মোটামুটি 2-3 দিন মাথা ব্যথা হতো না, এই মাথা ব্যথা ছাড়তো না, কমতো না। তার সঙ্গে ছিল ওনার একটু পেটে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, মানে পেটের ওপর অংশে, এই অংশে ব্যথা, ঠিক আছে? আর তার সঙ্গে যখনই মাথা ব্যথা শুরু হতো চোখেও ব্যথা করত। আর ওজনটাও একটু বেশি ছিল, ওজন ছিল 73 কিলো 200, আর আজকে ওজন পেলাম 63 কিলো 900। এই মুহূর্তে উনি অ্যাসিডিটি এবং মাইগ্রেন থেকে সম্পূর্ণ মুক্ত। তো ওনার এই যে যাবৎ কতদিন হলো মোটামুটি? 2 মাস 8 দিন। এই 2 মাস 8 দিনের ওনার অভিজ্ঞতা এবং তার আগের অভিজ্ঞতা আমি ওনার কাছে শুনে নেব, ঠিক আছে? আমার খুবই অম্বল হতো। আমার নাম অজিতা ভট্টাচার্য, আমি এখানে বহরমপুরেরই বাসিন্দা। আমার খুবই মাথা ব্যথা হতো এবং 5 মিনিট না খেয়ে থাকলে আমার আধ ঘন্টা পর থেকে মাথা ব্যথা শুরু হয়ে যেত এবং প্রচণ্ড অম্বল। আর আমাকে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার, মানে আমরা পিত্তি বমি যেটাকে বলি, সেই পিত্তি বমি হতো, একটা হলুদ জল একটা বেরোতো, তারপর আমি খাওয়া দাওয়া শুরু করতাম এবং ওষুধ, অ্যাসিডিটির একটা ওষুধ খাওয়ার পর থেকে। কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করার পর, ডাক্তারবাবু যে ডায়েট চার্ট দিয়েছে সেটা ফলো করার পর, আমি দিন 10-এক পর থেকে আর অম্বলের ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিলাম। একটা আমার সমস্যা হতো যে সারাদিনের শেষে বিকেলবেলায় মাথা আর চোখে হালকা একটা ব্যথা থাকতো, কিন্তু সেটাও আধ ঘন্টা পরে ভালো হয়ে যেত। তার যেটা আগে তিন দিন থাকতো এবং সপ্তাহে 2-3 বার হতো। এবং ডাক্তারবাবুর ডায়েট আস্তে আস্তে কন্টিনিউ করি, ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করি, ডাক্তারবাবু আশ্বাস দিয়েছিলেন যে আপনি ওষুধ খান, আমার ওষুধ নয় সরি, আমার যে ডায়েট চার্ট আছে সেটা ফলো করুন, আস্তে আস্তে মুক্তি পেয়ে যাবেন এই রোগ থেকে। তো এক মাস যায়, এক মাসের পর আমি দেখলাম মাথা ব্যথাটা রোজ করছে না, হয়তো সপ্তাহে একদিন করছে, তারপর আবার নিজে থেকে ভালো যাচ্ছে। কিন্তু এখন লাস্ট 14 দিন আমার একদিনও মাথা ব্যথা করেনি। এবং ফাস্টিং যেটা আমি 5 মিনিট না খেয়ে থাকলে আমার শরীর খারাপ করতো, এখন আমি ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকি, খিদে পেলে খাই, হাতের সামনে যদি খাবার না থাকে তাহলে খায় না, কিন্তু কোনো মাথা ব্যথা নেই, অম্বল নেই, এখন প্রায় 17-18 ঘন্টা না খেয়ে থাকি, কোনো অসুবিধা হয় না। আগে 5 মিনিট না খেয়ে থাকলে আমার মাথা ব্যথা করতো। প্রথম দিন শুনে আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু আমি মানে রিকোয়েস্ট করছি আমার মাথা ব্যথা আর এই যে বমি যেটা হচ্ছে সেই বমিটা আপনি আমার কমিয়ে দিন। ডাক্তারবাবু বলেছিলেন ভালো হবে, কিন্তু হ্যাঁ, আমার মনে একটা বিশ্বাস ছিল যে বলছে কোনো ডাক্তার ভালো করতে পারেনি, হয়তো ইনিও পারবেন না। কিন্তু সত্যি ডাক্তারবাবুর ডায়েট চার্টটা মিরাকেল আমার কাছে, এবং আমি মানে ডাক্তারবাবুর কাছে অসংখ্য মানে কী বলবো, কৃতজ্ঞতার কোনো সীমা পরিসীমা হবে না। এখন এই যে আমি ভালো আছি, আগে আমার বাইরে গেলে যদি আমি এই চিন্তায় থাকতাম খাবার পাবো তো, জল পাবো তো, এখন মনে হয় দরকার নেই খাবারের, যখন হাতের সামনে খাবার পাবো খাবো, না পাবো বাড়ি এসে খাবো। কিন্তু তার জন্য আমার মাথা ব্যথা বলুন, অম্বল বলুন, গ্যাস বলুন, কোনো রোগ নেই। এবং তার সাথে আর একটা যেটা বড় পাওনা আমার কাছে সেটা ওজন কমা। কোনোদিনও ভাবিনি মানে 70-এর ঘর থেকে আমার ওজন কমবে। তো আমার ওজন 73, ডাক্তারবাবুর কাছে যখন এসেছিলাম তখন 73 কেজি 200 গ্রাম ছিল, এখন আমার ওজন 63 কেজি 900 গ্রাম, প্রায় 9 কেজির ওপরে কমে গেছে। এই ওজনটা আমার কমেছে ওই 2 মাসের আগেই কমেছে, হ্যাঁ 2 মাসের আগেই কমেছে। প্রথম 15 দিন আমার 6 কেজি ওজন কমেছিল, যেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। মানে আমি আনএক্সপেক্টেড, ডাক্তারবাবু যখন এখানে ওজন আমাকে বলছে ওজন করুন, আমি ভাবতে পারিনি ওজন কমবে, তো দেখছি সত্যি আমার 6 কেজি ওজন কমেছে। কেউই বিশ্বাস করবে না, আমি নিজে শুনেও বিশ্বাস করিনি, কিন্তু মানে হয়েছে। এবং ডাক্তারবাবুর ডায়েট চার্ট ফলো করলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমি আমার ভাইকে নিয়ে এসেছি, ও একটু ফ্যাটি আছে, আশা করি ওরও কমে যাবে। এবং আমি দুদিন মানে কিছুদিন পর আমার বাবাকেও নিয়ে আসবো, বাবার মানে অনেক দিন থেকে সুগার আছে, আমি এবার এই বিশ্বাসে নিয়ে আসবো যে হ্যাঁ ডাক্তারবাবুর কাছে আসলে আমাদের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার আগে যে প্রবলেম ছিল এ নিয়ে তো খুব টেনশনে ছিলেন? টেনশনে ছিলাম, আমি প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, আমাকে মাইগ্রেনের জন্য অনেক ওষুধ দিয়েছিল, অম্বলের জন্য অনেক ওষুধ দিয়েছিল, মানে প্যান্ডি হয়তো রোজ আমি একটা করে খেতাম, রেগুলার। আর মাইগ্রেনের ওষুধও খেতাম? মাইগ্রেনের ওষুধও খেতাম। এবার যেহেতু আমার বাচ্চা, না বাচ্চা ছোট বলে আমি মাইগ্রেন ওষুধে কয়েকদিন বন্ধ রেখেছিলাম, ওকে ফিট করাতাম,
তো সেই কদিন বন্ধ ছিল বলে খুব কষ্ট পেয়েছি, কিন্তু এখন কোনো ব্যাপার নয়, এখন 18 ঘন্টা আমি ফাস্টিং করি। আমি কি কোনো মাইগ্রেন ওষুধ দিয়েছি? না না, আপনি মাইগ্রেনের কোনো ওষুধ দেননি, আমাকে ডাক্তারবাবু একটাই ওষুধ দিয়েছিল 10 দিন খাওয়ার জন্য, সেটা প্যান্ডি, এবং এটা মেনশন করেছিল যে আপনি খান, 7 দিনের বেশি আর লাগবে না। অ্যাসিডিটি কমে গেলে বন্ধ করে দেবেন। এবং আমি ডাক্তারবাবুকে বলেছিলাম বুঝবো কী করে, তো ডাক্তারবাবু বলেছিলেন কোনো অসুবিধা নেই, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আর অ্যাসিডিটির ওষুধ লাগছে না। সেটা কতদিন পর বন্ধ করতে? সেটা আমি 7 থেকে 8 দিন পরই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আর লাগেনি, মানে 2 মাস আমি কোনো ওষুধ খাইনি অম্বলের, না অ্যাসিডিটিও নেই, অম্বলও নেই, মাথা ব্যথাও নেই, মাথা ব্যথা তো 14 দিন ধরে একটুও নেই, পেটে ব্যথাও নেই, না পেটে ব্যথাও নেই, এবং ওই যে বমিটা যেটা হতো সেটাও নেই। আর কি কি উন্নতি হয়েছে? হ্যাঁ, আর কি কি উন্নতি হয়েছে বলে, এই যে ধরুন খেতে না খাওয়ার জন্য ওই যে একটা টেনশন, খেতে পাবো না তাহলে বোধহয় আবার অসুস্থ হয়ে পড়বো, এনার্জি কমে যাবে, সেটা নেই, এবং যথেষ্ট এনার্জেটিক, এখন না খেয়ে আমি যে কোনো কাজই করতে পারবো। এনার্জি অনেকটা বেড়েছে, অনেকটা, আমি বলবো দিন 15 পর থেকে অন্যরকম একটা শরীরে এনার্জি এসেছে। হ্যাঁ, মেন্টাল স্ট্যাটাস কেমন? মেন্টাল স্ট্যাটাস খুব ভালো, মানসিকভাবে খুব পিসফুল আছি, কোনো অ্যাংজাইটি নেই, কোনো দুশ্চিন্তা নেই। স্কিনও আমার আস্তে আস্তে চকচক করছে, আগে থেকে বেটার হচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় কথা আমরা যে ভাবি যে এই যে আমাদের ডায়েটের জন্য হয়তো প্রেশার ফল করে যাবে, কিন্তু কোনো এ হয়নি, একই প্রেশার আছে। আমি দেখেছিলাম 120/70 ছিল, হ্যাঁ আজকে আপনার 3 তারিখেও ছিল আপনার 120/80। হ্যাঁ, প্রেশারের ওপর কোনো এফেক্ট করে না। ঠিক আছে, তো ওভারঅল আপনি হ্যাপি? ওভারঅল আমি হ্যাপি, এবং আমি আমার ভাইকে নিয়ে এসেছি, বাবাকে নিয়ে এসেছি, আমার মানে পরিচিত যারা আছে আমি তাদের সবাইকে ডাক্তারবাবু কথা বলি যে হ্যাঁ আমার কাজ হয়েছে, মানে আপনাদেরও কাজ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ অজিতা ভট্টাচার্যকে, যে উনি আমার উপর ভরসা রাখতে পেরেছিলেন, যা হোক, এবং তার ফলও পেয়েছেন উনি, আর ওনার সুস্থতার জন্য ওনাকে কনগ্রাচুলেশনস। হ্যাঁ, যা উনি আমি যা বলেছিলাম উনি বিশ্বাস করে ভরসা করে করতে পেরেছেন, তার জন্য তো একটু বলা দরকার। আপনারা অনেকেই বলবেন পর যে রাখতে কীভাবে কমলো মাইগ্রেনটা, একটু বলি আমি। আমি ওনার যে সমস্যা হচ্ছিলো মাইগ্রেনটা হচ্ছিলো অ্যাসিডিটি থেকে, আমি যেটা ধরেছিলাম ফার্স্ট, ঠিক আছে, আমি যদি ওনার অ্যাসিডিটিকে কমিয়ে দিতে পারি তাহলে মাইগ্রেনটা থেকে উনি সুস্থ হয়ে যাবেন। তো আমি জাস্ট গ্লুটেনযুক্ত খাবারগুলোকে বন্ধ করে দিয়েছিলাম, গ্লুটেন ফ্রি। গ্লুটেনযুক্ত খাবার কোনগুলো? সাধারণত চিনি, তারপর মিল্ক, দুধ বা দুধের খাবার, মিল্ক প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনার ডাল, ঠিক আছে, এবং গম। এই চারটে জিনিস কিন্তু খুব মারাত্মক যাদের অ্যাসিডিটি বা মাইগ্রেন আছে। তো এই চারটে জিনিসকে আমরা গ্লুটেনের পর্যায়ে ভুক্ত করি। তো এই গ্লুটেন ফ্রি ডায়েট দিয়েছিলাম আমি, অর্থাৎ এই চারটে খাবারকে বন্ধ করেছিলাম, তাতেই মিরাকল রেজাল্ট। ঠিক আছে, তো এর সাথে আরও কিছু কিছু খাবার বন্ধ ছিল, যেমন আপনার মিষ্টি ফল বন্ধ ছিল, তাই তো? হ্যাঁ, টক ফল খেতেন, সাইট্রাস ফ্রুট, লেবু খেতেন, হ্যাঁ হ্যাঁ, বড় বন্ধ হতে আপনি যে অনেকে আপনারা যে সকালে যে লেবু জল খেতে বলেছিলাম, ওটা খেতে ভয় লেগেছিল প্রথমে? হ্যাঁ, এটা এই প্রসঙ্গে একটা কথা বলি, প্রথমে যখন ডাক্তারবাবু বলেছিলেন যে সকালবেলায় উঠে লেবু জল খাবেন, আমি খুবই ভয় পেয়েছিলাম যে ডাক্তারবাবু আমার এত অ্যাসিডিটি হচ্ছে, লেবু জল কী করে খাবো? তো বলেছিলেন উনি যে আপনি লেবু খাবেন, লেবু আমাদের শরীরের অ্যাসিডটাকে কন্ট্রোল করে। তো আমি প্রথম দিন যখন লেবু জল খাই আমার হাতটা কাঁপছিল, তাও ভয় পাচ্ছিলাম যে খাবো হয়তো সারাদিন মাথা ব্যথা করবে, কিন্তু বিশ্বাস অ্যাসিডিটি বেড়ে যাবে, কিন্তু আমার তারপরের থেকে সেই দিন খাওয়ার পর থেকে একটুও শরীর খারাপ করেনি। তো লেবু জল খেতে আমার ভীতি ছিল, সেই ভীতিটা এখন সম্পূর্ণ কেটে গেছে। লেবু আফটার মেটাবলিজম অ্যালকালাইন, ঠিক আছে, অতএব লেবুতে অ্যাসিডিটি হয় না, লেবুতে অ্যাসিডিটি ভালো করে। অনেকের ভুল ধারণা আছে, আমার কাছে যারা আছে অ্যাসিডিটি নিয়ে তারা সবাই বলে অ্যাসিডিটি লেবু খাওয়ার শুনে আঁতকে ওঠেন কেউ কেউ, যে না আমরা লেবু খাওয়া যাবে না, খেতে পারবো না। আমি বললাম বমি হোক, অ্যাসিডিটি হোক, যা হোক ছাড়বেন না, খেয়ে যাবেন, এতটা অ্যাসিওরেন্স দিই আমি তাদেরকে, প্রত্যেকে জোর করে খাওয়া করে, তারা রেগুলার তারপরে লেবু জল খান, কিচ্ছু হয় না। আপনি রেগুলার খাচ্ছেন না লেবু জল? লেবু জল খাচ্ছি সকালবেলায়। হ্যাঁ, ঠিক আছে, এছাড়া আমি কিছু খাবার বন্ধ করেছিলাম, তারপরে বাদাম খেতে নিষেধ করেছিলাম। হ্যাঁ, তো এইসব খাবারগুলো কন্ট্রোল করে দিয়েই ওনার আর কি মাইগ্রেনটা ভালো হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো এক সময় আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো মানে সুস্থ সবল একজন সাথীর সাথে। হ্যাঁ, তো যাক, এই ভিডিওটা দেখার জন্য আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।